আসার পর লিখবেন ক্রিয়েটিভ ফেব্রিক। এই যে দেখুন আমি লিখলাম ক্রিয়েটিভ ফেব্রিকা। লেখার পরে আপনারা এন্টার দিবেন, তারপর এখানে তারপরে এই প্রথমটায় ক্লিক করবেন, এই যে ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম, এই প্রথমটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখুন যা যা আসবে অ্যালাউ করে দিবেন, তারপর এই যে সাইন আপ আছে দেখছেন এইখানে, তারপর দেখুন এখানে এই যে সাইন আপ আছে, জাস্ট সাইন আপে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ফেসবুক দিয়ে করতে পারেন আর ইমেল দিয়েও করতে পারেন। তারপর দেখুন ইমেল এবং এই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দিয়ে এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসাবেন। তারপর দেখুন এই আমার ইমেলে এই যে দেখুন একটা ভেরিফাই ইওর ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট, এই যে এখানে কোড আসছে, জাস্ট এই কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে ওইখানে বসাবো। এই যে কপি করলাম, তারপর ওইখানে যে আমি এখানে বসাই দিলাম, এই যে বসানোর পরে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ভেরিফাই হয়ে যাবে, ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনারা সেভ দিবেন অথবা নেভারও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। সেভ দিলাম, তারপরে যে মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে যে দেখুন মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে এইখানে বেশ কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে দিবে। তো দেখুন এখানে কীভাবে এইগুলো চেঞ্জ করতে পারেন, দেখুন এডিট মাই প্রোফাইল, এখানে আসার পর এই যে বলতেছে ইওর প্রোফাইল, প্রোফাইল একটা ইমেজ দেবেন, এগুলো ফিল আপ করবেন। সবগুলো ফিল আপ করার পর আপনি এখানে কিছু লিখতে হবে, এই যে দেখুন, তারপরে এখান থেকে গ্রাফিক্স দিবেন, তারপরে এই বিভিন্ন যেহেতু টুলস নিয়ে আমরা কাজ করবো সেজন্য টুলসটা দিতে পারেন। তারপর দেখুন এইখান থেকে কিছু দিতে হবে না, এখানে না দিয়ে আপনারা সোজা চলে যাবেন এই যে নিচের দিক, নিচে আসার পর দেখবেন যে কন্টেন্টস আর ইউ ইন্টারেস্টেড ইন, অবশ্যই আমি ফন্ট গ্রাফিক্স এবং ক্রাফট টুলস এইগুলো ইন্টারেস্টেড আছি। হ্যাঁ আচ্ছা, এইগুলো দিয়ে দেবেন। তারপরে বান্ডিল তৈরি করতে হবে, এইগুলো আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, কিছুদিন দিলে হলো। তারপরে এখান থেকে হোয়াট টাইপ অফ ক্রাফটিং ডু ইউ ডু, তুমি কী কী চাচ্ছ, তো এইখান থেকে গ্রাফিক ডিজাইন এইখানে থাকবে, এটা ক্লিক করার সাথে সাথে এই পাশে চলে আসবে ডিজিটাল ডিজাইনার একটা আদার দিয়ে রাখবে। তারপর এখানে দেখুন সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক, এপিএস, টিবেল, টুইটার, ইউটিউব, আপনাদের যে কটা থাকবে ঠিক সেই কটাই আপনারা এখানে লিঙ্কগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর এখন আবার আমরা এই পাশে চলে আসবেন, এই যে মাই প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্ট এখানে চলে আসবেন। এখানে আসার পরে এইখান থেকে দেখে নেবেন আর অনেক কিছু আছে, যে আপনাদের এই যে পেমেন্ট মেথড এইগুলো যুক্ত করে নেবেন, এইগুলো প্রথমেই এতগুলো জানার দরকার নেই, কিন্তু আমাদের মেন হচ্ছে শপটা ওপেন করতে হবে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে শপটা ওপেন করতে পারছি না, কীভাবে শপটা ওপেন করতে হবে, আমি সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। শপটা ওপেন করতে গেলে প্রথমে আপনাদের কিছু লিঙ্ক দিতে হয়, এই লিঙ্কগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। যেমন এই যে অ্যাকাউন্টে দেখুন একটা আইডি নাম্বার ফেলাই দিছে, এই যে একটা আইডি নাম্বার ফেলাই দিচ্ছে, এই আইডি নাম্বার দিতে গেলে এই আইডি নাম্বারটা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে বিহ্যান্স, ডিবাল এবং যে শাটার স্টক, এইখানে এই আইডিগুলোকে আপনাকে যুক্ত করতে হবে। তো দেখুন কীভাবে যুক্ত করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে চলে আসবেন, দেখুন আমি এইখানে বিহ্যান্সে আসলাম, এই যে বিহ্যান্সে আসার পর এইখানে দেখুন এই যে আমি যুক্ত করেছি এই যে সিএফ ক্রিয়েটিভ ফেব্রিক আইডি, এই যে আমার এত দেখুন 380 শেষে, এই যে এখান থেকে দেখুন, এই যে দেখুন এই যে শেষের 380, এটা আমি যুক্ত করে দিচ্ছি। কীভাবে যুক্ত করলাম, এখানে আসার পর আপনারা এই যে এডিট ইওর প্রোফাইল এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে এইখানে দেখুন জাস্ট গ্রাফিক ডিজাইনের এইখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখছেন আইডি
আইডিটা পেস্ট করে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা যেখানে যেখানে যাবেন দেখুন, তারপর ডিবেল দেখুন, www.dr ডিবেলে যাবেন। ডিবেলে যাওয়ার পর এইখানে এই যে ডিবেলে আসার পর দেখুন এখানে আমি এই যে ডিবেলের অ্যাকাউন্টে আসার পরে এই দেখুন যুক্ত করে দিচ্ছি। এটা কোথায় যুক্ত করবো? এডিট প্রোফাইলে যাবেন, শুধু এদের এডিট প্রোফাইলে যাই। এই যে এখানে দেখুন, এই যে লোকেশন, এখানে যে কোনো এক জায়গায় আপনারা জাস্ট এটা অ্যাড করে দেবেন, যাতে এই ক্রিয়েটিভ ফেব্রিকা যখনই আপনার লিঙ্কগুলো ওপেন করবে তখন দেখতে পাবে যে হ্যাঁ আপনার প্রোফাইলটা এইটাই, এটাই সঠিক আছে, এবং এই প্রোফাইলের সাথে ক্রিয়েটিভ ফেব্রিকার লিঙ্কগুলো আপনি যুক্ত করে দিয়েছেন। তারপরে দেখুন এই যে আমি শাটার স্টকে যাই, সাবমিট shutterstock.com, এখানে আসার পর দেখুন এখানে এই যে নিচে অ্যাকাউন্টে যাবেন, হ্যাঁ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন পাবলিশ প্রোফাইল, এখানে যাবে। এখানে যাওয়ার পর এখানে দেখুন আমি এই যে যুক্ত করে দিচ্ছি, এখানে যে ট্যাগ লাইনে যুক্ত করে দিচ্ছি, আপনারা ট্যাগ লাইনে যুক্ত করে দেবেন এই যেটা, ঠিক আছে। এখানে দেওয়ার পর এখানে যদি যাই আমরা, এই যে দেখুন প্রোফাইল ইউআরএল, আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে দেখুন আমার এই যে আইডিটা যুক্ত হয়ে গেছে, বুঝছেন, এই যে আইডিটা যুক্ত হয়ে গেছে। তো এইভাবে আপনারা শাটার স্টকটাও যুক্ত করে দেবেন। হ্যাঁ, তারপর দেখুন এখান থেকে আপনারা এই যে নিচে চলে যাবেন, আর ইউ এ ডিজাইনার, হ্যাঁ এইখানে টার্ন মাই অ্যাকাউন্ট ইন্টু এ ডিজাইনার অ্যাকাউন্ট, এইখানে আপনারা এটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের বলেই দিচ্ছে ইউর ফুল নেম, তা আপনার ফুল নেম দিবেন, এরপরে আমার ফুল নেমটা দিলাম। তারপর এখানে বলে দিচ্ছে ইওর ডিজাইনার নেম, আপনার ডিজাইনার নেমটা কী দেবেন। তো দেখুন টি স্প্রিং শপের আমি লিঙ্কটা দিলাম, তারপর দেখুন এই শাটার স্টকের এই লিঙ্কটা দিলাম, এই যে এইখান থেকে এটা নেবেন, এটা নিয়ে এই যে কপি করে আপনার জাস্ট এখানে বসাই দেবেন শাটার স্টকে। এই যে দেখুন শাটার স্টকের লিঙ্কটা দিবেন, তারপর দেখুন যে অ্যাডোবি স্টকের লিঙ্কটা দিলাম। এইভাবে আপনার সবগুলো লিঙ্ক দিয়ে দেবেন। এই যে আমি নিচে দেখুন আরও এই যে ডিবল ছিল, তারপর ডিবেলের লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে কপি করে জাস্ট আমি এখানে এই ডিবেলের লিঙ্কটাও দিয়ে দিলাম। তারপর এইখান থেকে আরেকটা লিঙ্ক দিয়ে দেন, এই যে এখানে প্রিন্টেস্ট, এই যে এই লিঙ্কটাও আমি দিয়ে দিলাম, এই দিয়ে কপি করলাম। তারপর এখানে যে আমি দেখুন এখানে এই লিঙ্কটাও এই যে দিয়ে দিলাম, সবগুলো লিঙ্ক দেওয়া হয়ে গেলো, চার পাঁচটা লিঙ্ক আমাদের আমাদের এখানে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া হলো। তারপর বলছে লিঙ্ক টু ইয়োর ডিজাইন পোর্টফোলিও, এই যে এখানে পোর্টফোলিও দিয়ে দিবেন, এখানে বলে দিচ্ছে এখানে যে পোর্টফোলিওগুলো এগুলো এখানে আবারও দিয়ে দেবেন। আমি চাচ্ছি যে এই যে পোর্টফোলিওগুলো এখানে আমি রেখেছি, এই যে এই পোর্টফোলিওগুলো দিয়ে দিলাম, এই যে এখানে দেখুন এখানে কপি করলাম, কপি করে জাস্ট এইখানে এই পোর্টফোলিওগুলো দিয়ে দিলাম, এই যে পেস্ট করলাম সমস্ত কিছু পোর্টফোলিও এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে টেল আস হোয়াই ইউ উড লাইক টু সেল ওয়ান ক্রিয়েটিভ ফেব্রিকা, কেন তুমি ক্রিয়েটিভ ফেব্রিকা সেল করতে চাও। আমি দেখুন এখানে লিখে রেখেছি সুন্দরভাবে, আপনারা জাস্ট এইটাও লিখতে পারেন, আর আপনাদের মতো ইচ্ছা করলে আপনাদের মতো করে সুন্দর করে লিখতে পারেন। তা আমি দেখুন এইটাতে এখানে পুরোটা কপি করলাম, এই যে কপি করে জাস্ট আমি এখানে নিয়ে আমি এখানে বসাই দিলাম, এই যে পেস্ট করলাম। পেস্ট করার পর এইখানে দেখুন রিকোয়েস্ট টু ওপেন শপ, এইখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউ আর অনলি ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ওপেনিং এ শপ, পেয়ে গেছি, এখানে দিলাম। তারপর দেখুন এই যে আমার ইমেলে চলে আসলাম, এই যে নেক্সট স্টেপ স্টার্ট সেলিং অন ক্রিয়েটিভ ফেব্রিকা এখানে দিল। এই যে এখানে আসার পর দেখুন এখানে সুন্দর করে সব কিছু বলে দিচ্ছে আপনাদের, এই যে একটার পর একটা এইটা আপনাকে করতে হবে ভেরিফাইয়ের অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ভেরিফাই সুন্দর একটা প্রসেস দিচ্ছে, হাউ ডু আই ভেরিফাই মাই অ্যাকাউন্ট, নিচে যাবেন। নিচে যাওয়ার পর
এইখান থেকে দেখুন, এই যে বিভিন্ন ভেরিফাইয়ের অপশনগুলো এখানে দিয়ে রাখছে, এখানে দেখবেন। তারপর এখান থেকে আমরা ভেরিফাই করব, এই যে এইখানে যে যাই, এই যে ভেরিফাই মাই আইডেন্টি, এই যে দেখুন এখানে লেখা আছে মাই আইডেন্টি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার এগুলো ভেরিফাই হয়ে গেছে। আমি গত টিউটোরিয়ালে ভেরিফাই করেছি, এটা আপনারা দেখে আসতে পারেন। আমার গত যে টিউটোরিয়াল আছে, ঠিক আগে টিউটোরিয়ালগুলো দেখে আসলে আপনি কীভাবে ভেরিফাই করতে হয় সেটা প্রসেসটা আমি আপনাদের দেখিয়েছি। এটা করলেই আপনার এই কয়েকদিনের ভিতরেই আপনার সবটা দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে বলেই দিচ্ছে, আর ইউ এ ডিজাইনার, থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং এ স্টোর। হ্যাঁ, এই যে এখানে বলে দিচ্ছে 5 ওয়ার্কিং ডে, 5 ডের ভিতরে আপনাকে তারা রেজাল্ট দিবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আশা করি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।